নিজের ক্ষমতা না বুঝে ভুল প্রাণের সাথে লড়তে গেলে অনেক সময় ভয়ঙ্করভাবে প্রাণ হারাতে হয়। বিশাল শরীর আছে বলেই নিজেকে জঙ্গলের রাজা ভেবে দাদাগিরি দেখাতে গিয়ে অনেক সময় উল্টো প্রাণ বাজাতে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আজকের এই ভিডিওতে ভুল প্রাণের সাথে লড়তে গেলে কি হয় তা দেখতে চলেছেন, চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। এই কুকুরটি হঠাৎ রাস্তার মাঝখানে এই প্রাণীটিকে দেখে, এটি আসলে কি তা জানার জন্য উপচে পড়ে। তারপর একদম সামনে গিয়ে ঘেউ ঘেউ করতে করতে হঠাৎ এটিকে কামড়ে ধরে, আর সাথে সাথেই তার জীবনের সেরা শিক্ষাটা পেয়ে যায়। কেননা এটি হলো ইলেকট্রিক ইল, যার এক ঝটকায় কুকুর লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথা আছে অতি চালাকে গলায় দড়ি। এই কুকুরটি এমন একটি লেজার্ডের সঙ্গে পাঙ্গা নেয় যার একটু রিয়েকশনে সে তার জীবনের সেরা শিক্ষাটা পেয়ে গেছে। সিংহ তাদের এলাকায় অন্য কোনো প্রাণীর অনুপ্রবেশ একেবারেই পছন্দ করে না, কিন্তু এই ভালুক ভুল করে এখানে চলে আসে। আর এটি দেখার সাথে সাথেই সিংহ তার উপর আক্রমণ শুরু করে। যদিও ভালুক পাল্টে আক্রমণ করেছিল, কিন্তু এক পর্যায়ে টিকতে না পেরে কোনো রকমে লেজ গুটিয়ে পালায়। এই গ্রিজলি বিয়ার অনেক কষ্টে তার শিকার খাচ্ছিল, কিন্তু একদল ক্ষুধার্ত নেকড়ে তার খাবার ছিনিয়ে নেওয়ার জন্য চারদিক থেকে তাকে ঘিরে ধরে। কিন্তু এতগুলো নেকড়ে থাকার পরেও এই ভালুক কোনোভাবেই তার খাবার কাউকে দিতে রাজি ছিল না। সে সবার সাথে মোকাবেলা করে এবং এক পর্যায়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। একটি গরু এবং ছাগলের আকারে রয়েছে বিশাল পার্থক্য, কিন্তু এই দুটি প্রাণী দুই দিক থেকে দৌড়ে এসে একে অপরের সাথে আঘাত করার সাথে সাথেই তারা দুইজন মাটিতে পড়ে যায়, যা মানুষ ভাবতেও পারেনি। ভেড়াকে শান্তশিষ্ট প্রাণী মনে করলে ভুল করবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই ভেড়া দুটোর মাঝখানে বেড়া দেওয়ার পরেও এই ভেড়া অন্যটিকে দুর্বল ভেবে আঘাত করতে গিয়ে এখন নিজের মাথায় আসমান ভেঙে পড়েছে। এই কুকুর একটি ছোট্ট লিজার্ডকে দুর্বল ভেবে তার সামনে ঘেউ ঘেউ করছিল, কিন্তু মুহূর্তেই লিজার্ড কুকুরটিকে যোগ্য জবাব দিয়ে দেয়। এই গরু এতক্ষণ বাঘের তাড়া খেয়ে দৌড়ালো, হঠাৎ মাথায় আঘাত পেয়ে সে যেন শক্তিশালী প্রাণীতে পরিণত হয়েছে, যার ফলে এখন উল্টো বাঘ দৌড়ে পালাচ্ছে। বেচারা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক ভিডিওটিকে সবার সামনে নিয়ে যাবে আর সবাই এনজয় করতে পারবে। এখানে কয়েকটি হিংস্র সিংহ একটি মহিষকে একা পেয়ে খুবই ভয়ঙ্করভাবে তার ওপর আক্রমণ করেছিল, যা দেখতে পেয়ে একটি হাতি এমন হুমকি দেয় যে ভয়ে সিংহ লেজ গুটিয়ে পালায়, আর হাতির কারণেই মহিষটি কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এই পাখি হাই ভোল্টেজের ওপর এমনভাবে বসেছিল যে ভয়ঙ্কর বিদ্যুৎ তাকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে ফেলেছে, যার শেষ চিহ্নও রাখেনি। সিংহের দল মহিষ শিকার করার পর সিংহের বাচ্চা মহিষের মাংস খেতে গিয়ে মহিষের পেটের মধ্যে তার মাথা আটকে যায়। তারপর এই বেচারার এমন এক ভয়াবহ অবস্থা হয়েছে যে সেখান থেকে সে আর বের হতে পারছিল না। তবে যাই হোক, শেষমেশ অন্য সিংহগুলো তাকে সেখান থেকে বের করতে সক্ষম হয়েছে। হাতি খুব ভালো করেই জানে তারা একত্রে কতটা শক্তিশালী, তাই এখানে দুটি কুমির যখন তাদেরকে ভয় দেখাচ্ছিল তখন হাতির দল ভয় না পেয়ে উল্টে আসে আর কুমির লেজ গুটিয়ে পালায়। গাধা মানে যে আসলেই গাধা তা কিন্তু নয়, তাই এই কুকুরটি গাধার সঙ্গে পাঙ্গা নেওয়ার পর একটু পরে বুঝতে পেরেছে আসল মজা। এই বিশাল আকারের হাতি নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল, আর এ কারণেই দাদাগিরি দেখাতে যায় এই মহিষের সাথে। সে কোনো কারণ ছাড়াই মহিষের গায়ে লাথি দিয়ে চলে যায়, আর মহিষের সাথে সাথেই উঠে তাকে শিং দিয়ে এমন জায়গায় গুতো মারে যে বিশাল আকারের হাতির দাদাগিরি সেখানেই বেলুনের মতো ফেটে যায়।
এই শিকারি পাখিগুলো দল বেঁধে চিতাবাঘের ছোট বাচ্চাগুলোকে একা পেয়ে শিকার করতে চেয়েছিল। এরপর বাচ্চাগুলোর মা অর্থাৎ বড় চিতাবাঘ এসে তাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। এই ভেড়ার মালিক ভেড়াকে ডাক দেওয়ার পর সে আসার আগে কুকুরটি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর এতে সে খেপে গিয়ে কুকুরটিকে এমন এক গুতা মারে কুকুরের সামনে দাঁড়ানোর শখ মিটে গেছে। সিংহ খুবই ভয়ঙ্কর প্রাণী, কিন্তু বিশাল আকারের জিরাফ শিকার করার আগে তারা 100 বার চিন্তা করে। কিন্তু তারপরেও এই সিংহটি বিশাল আকারের জিরাফের ওপরে আক্রমণের সাহস দেখিয়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। এই ভেড়া যতটা তীব্র গতিতে প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে এসেছিল, প্রতিপক্ষের আক্রমণে ততটাই দ্রুত গতিতে মাটিতে লুটিয়ে পড়েছে সে এখন উঠতে পর্যন্ত পারছে না। আপনি হয়তো জানেন ঘোড়া তৃণভোজী প্রাণী, আর এটি ভেবে এই মুরগি তার আশেপাশে বাচ্চা নিয়ে ঘুরছিল, কিন্তু হঠাৎ করে এই ঘোড়া একটি মুরগির বাচ্চাকে খেতে শুরু করে। বন্ধুরা, বন্যপ্রাণীদের জীবন আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।